হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। টেক থেরাপির আরো একটি টেক নিউজে আপনাকে স্বাগতম। আজকের এই টেক নিউজে উইন্ডোজ লাভারদের জন্য থাকছে সুখবর। অতীতে উইন্ডোজ 8-এ সমস্যা এবং বাগ থাকার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল তুমুল সমালোচনার মুখে, এবং এর ফলেই খুব দ্রুত মাইক্রোসফট উইন্ডোজ 10 লঞ্চ করে। এবং উইন্ডোজ 10 লঞ্চ করার পর উইন্ডোজ 10-এ উইন্ডোজ 8-এর তুলনামূলক কম বাগ থাকে। বর্তমানে মাইক্রোসফট এই বাগ ফিক্স করার জন্য নতুন একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি সব কিছু যদি ঠিক থাকে তাহলে 24শে জুন, অর্থাৎ এই মাসে 24শে জুন, মাইক্রোসফট উইন্ডোজ 11 লঞ্চ করতে যাচ্ছে। কী থাকছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিতে? উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটির মূল আকর্ষণই হচ্ছে এর মাইক্রোসফট স্টোর। উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10-এর মাইক্রোসফট স্টোর ছিল খুবই স্বল্প পরিসরে। উইন্ডোজ 11-এ মাইক্রোসফট স্টোরের দিকে খুবই নজর দেওয়া হয়েছে, এবং আগের উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10-এর তুলনায় মাইক্রোসফট স্টোরটির ডিজাইনও হবে কিছুটা আলাদা। এবং উইন্ডোজ 11-এর ইউজারদের মাইক্রোসফট স্টোর থেকেই তাদের সকল অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। মাইক্রোসফট স্টোরটিতে বড় একটি সুযোগ থাকছে ডেভেলপারদের জন্য। ডেভেলপাররা এখানে নিজেদের তৈরি অ্যাপ্লিকেশন আপলোড করতে পারবে, সেটা ফ্রি কিংবা পেইড, এবং গ্রাহকরা সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো কিনতে পারবে অথবা ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। উইন্ডোজ 11-এর মাইক্রোসফট স্টোরটি অনেকটা গুগল প্লে স্টোরের মতো। গুগল প্লে স্টোরে যেমন ডেভেলপাররা তাদের তৈরি অ্যাপস গুগল প্লে স্টোরে আপলোড করে এবং সেখান থেকে ইউজাররা সে সকল অ্যাপস ফ্রিতে কিংবা পেইড ইনস্টল করে নেয়, তেমনি সেম একইভাবে ডেভেলপাররাও মাইক্রোসফট স্টোরে তাদের তৈরি অ্যাপ্লিকেশন আপলোড করতে পারবে এবং ইউজাররা সেই অ্যাপ্লিকেশনগুলো পেইড বা ফ্রি ইনস্টল করে নিতে পারবে। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিতে ইউজার ইন্টারফেসের দিকেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10-এর লোগো বা আইকনগুলো দেখতাম স্কোয়ার শেপ, কিন্তু উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিতে এই লোগো বা আইকনগুলোর সাইজ হবে অনেকটা গোলাকৃতির, অর্থাৎ একটু গোল শেপের। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটিতে সিকিউরিটির দিক থেকে বিশেষ নজর দেওয়া হয়েছে, এবং উইন্ডোজ 10 থেকে সরাসরি উইন্ডোজ 11-এ আপগ্রেড করার সম্ভবত কোনো সুযোগ থাকবে না। উইন্ডোজ 11 নতুন করে কিনে নিতে হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। 24শে জুন, আশা করি এর থেকে অনেক বেশি তথ্য পাওয়া যাবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।